ধর্মতলার বুকে নিউ মার্কেটের ব্যবসায়ী সংগঠন জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের পক্ষ থেকে বুধবার একটি সাংবাদিক সম্মেলন করা হয়। তাদের দাবি, ফুটপাথ দখল নেওয়া হকারদের দৌড়াতে নিউ মার্কেট ও তার আশেপাশের দোকানগুলির ক্রেতারা কিছু কিনতে আসতে পারছেন না। প্রত্যেকটি দোকানের গেটগুলির সামনে হকারদের মালপত্র ঠাসা, কোথাও ক্রেতাদের গাড়ি পার্কিং এর জায়গা নেই। নিউ মার্কেট চত্বরে সুষ্ঠুভাবে ক্রেতারা তাদের পরিবারকে নিয়ে মার্কেটিং করতে পারছেন না, যার ফলে ব্যবসায় ভাটা পড়েছে ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর কাছে বারংবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সংকেত এলেও স্থানীয় নেতা নেত্রীদের অসহযোগিতায় কোনো কাজ হচ্ছে না, এমনটাই জানালো জেটিএফ। এইভাবে চলতে থাকলে তাদের আশঙ্কা একসময় ব্যবসা বন্ধ করে দিতে হবে। সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন জেটিএফ এর সেক্রেটারি রাজীব সিং, প্রেসিডেন্ট অশোক কুমার গুপ্ত, জয়েন্ট সেক্রেটারি 1 উদয় শাও, জয়েন্ট সেক্রেটারি 2 আশরাফ আলী, ছিলেন জেটিএফ এর অন্যান্য কর্মীবৃন্দরাও। মুখ্যমন্ত্রীর কথা সেটা কেউ মানতে চাইছে না, এটা তো আমি মনে করি ইট ইস নাথিং এলস, ইট ইস দ্য পিপল র‍্যাকেট, ইট ইস পলিটিশিয়ানস এন্ড ইট ইস দ্য পুলিশ। এই দুজনের র‍্যাকেট এখানে একজন কেন চলছে কেউ কাউকে মানছে না। এখানে মানে চারটি হকারের পছনে একটা করে পলিটিক্যাল লিডার, যে আসছে মানে দিনের পর দিন আমাদের চিঠি এত হয়ে গেছে অ্যাসোসিয়েশনে, আপনারা একবার আসুন দেখবেন একটা লোকাল ভর্তি হয়ে গেছে, এবং বারবার ওয়ার্কার্স এন্ড ফায়ার সেফটি এন্ড সেফটি প্রবলেম নিয়ে আমাদের কাছে বারবার আমরা প্রোগ্রামে এসেছি। প্রতিবার যখন আমরা প্রোগ্রামে গেছি আমাদের নিউ মার্কেটের তরফ থেকে আমাকে বন্ধুকে অশোক দাসকে বলতে বলা হয়েছিল, আমরা শুধু একটা কথাই বলেছিলাম যে সেফটি বলে সিকিউরিটি সেফটির মধ্যে একটা পয়েন্ট ছিল মার্কেটকে কীভাবে আমরা রাখবো। যখন নিউ মার্কেটের ছবি আমরা তুলে ধরেছি যে আমরা একটা দাবানলের মধ্যে মানে মানে একটা দাহ্য মানে এরিয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা যদি বিড়ি রাত্রিবেলায় সিগারেট ধূপ যদি একবার কেউ ফেলে দেয় নিউ মার্কেটে চলে যায়। আমাদের মূল দাবি আছে আমাদেরকে বাঁচান। আজকে যে অবস্থা আছে মার্কেটে, চতুর্দিকে যদি আপনি ঘুরে দেখেন নিউ মার্কেট অঞ্চলে, আপনি কি ইচ্ছা করলে নিউ মার্কেটে ইজিলি ঢুকতে পারবেন? আপনি পারবেন। তো আমাদের একই কথা, আমাদের কনজিউমার যাতে আমাদেরকে সুস্থভাবে আসতে পারে তার জন্য প্রশাসনে যা কর্মী করুক। কারণ একটাই আছে, যার জন্য দিদি 2015 একটা নোটিফিকেশন বের করেছিলেন কি ক্যারিজ ওয়েতে একজনও হকারকে বসতে দেবেন না, কিন্তু আজকে 70% ফুটপাথ ক্যারিজ ওয়েজ অকুপাইড বাই দ্য হকারস, ফুটপাথও দেখাই যায় না, পাবলিক বাদ দেওয়া রাস্তায় হাঁটে। এই জন্য আমাদের অসুবিধা, আমাদের বিজনেসটা একদম ব্যাক অফ দা, আমরা ব্যাক টু দা দোকানদারদের কাছে কোনো রাস্তা নেই, বাধ্য হয়ে আমাদেরকে এটাই করতে হবে। কারণ আমরা সবার কাছে লফুলি যাচ্ছি, কথা বলছি, আরেকবার সবাকে জানাচ্ছি, যদি ওরা আমাদের কথা না শুনে বেশি মিটে তাহলে হয়তো আমরা দোকান বন্ধ করে আমরাও রাস্তায় গালা লাগিয়ে বসি। কেন তুই গ্যালারি কথা শুনে তাহলে আমাদের কথা ওরা শুনবে না? তাছাড়াও কি অন্য কোনো রাস্তা আছে, যেমন বিভিন্ন আন্দোলন করে বা সেরকম মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে চিঠি দেওয়া? আমরা মুখ্যমন্ত্রীর দরবারে কয়েকবার গেছি, উনি ওখান থেকে ডিপুটি সেক্রেটারি নবান্ন থেকে চিঠি পাঠালেন, কমিশনার সঙ্গে দেখা করলেন, কমিশনার একটা অ্যাকশন টেকেন, রিপোর্ট করার কথা বললেন, আলটিমেটলি দিস নো রিপোর্ট। মিউনিসিপ্যাল কমিশনার যখন বাইরে মার্কেটে আগুন লাগলো উনি বললেন আমি পিছু হটে কাউকে বসতে দেবো না, এটা আপনারা প্রেস মিডিয়াতে খুব বড় করে বের করেছিলেন, এবং উনি একটা অ্যাকশন টেকেন, মানে তার জন্য একজন নোডাল অফিসার অ্যাপয়েন্ট করে চিফ ম্যানেজার মার্কেটকে বলেছে, একটাও অ্যাসিড হয়নি, একটাও অ্যাকশন দেওয়া। আমাদের প্রবলেম এটাই আছে, গভর্নমেন্ট একটা টপ লেভেল চাইছে কি সমস্যার সমাধান হোক, তারপরে তারা কোথায় না কোথায় নিজেকে বাঁচাবার জন্য আমাদের
না একটা হেরিটেজের কথা হচ্ছিল যে তিনি পড়লে পুরো মার্কেট বন্ধ করেছেন, এটা নিয়ে আমরা অনেক চিঠি করতে তো ডিজি ফায়ার ব্রিগেড উনি অ্যাকসেপ্ট করলেন যে এটা বিরাট বড় প্রবলেম আছে, কিন্তু আমরা এটা আমাদের কিছু করতে পারবো না, আপনি প্রশাসনকে জানান, কারণ আমরা এটা নাই কোথাও যেন এটা যেন প্রশাসনের কাছে প্রশাসন মিলতে আমরা ওটাও চিঠি দিলাম, চিঠি করলাম আরও বেশি বেশি বেশি।